আজকে আমরা ফটোশপে টেক্সট নিয়ে কাজ করব। আমি সাদু সাদিক, এই টিউটোরিয়াল জন্য আমি ফটোশপ CS6 ইউজ করছি। তো প্রথমে আমি একটি ফাইল ওপেন করব। তো ফাইলে গেলাম, নিউয়ে গেলাম, এরপর আমি এই বক্সেতে ওকে ক্লিক করলে আমার ফাইল ওপেন হয়ে গেল এবং এই ক্যানভাসে মেইন কাজ করব আমরা। এরপর আমি এই টি এর উপর ক্লিক করব। এরপর এখানে মাউসের বাম পাশে বাটনটি একবার ক্লিক করি। তারপর এইখানে আমাদের টেক্সটের কালার আমরা চেঞ্জ করে রাখতে পারি। তো আমি মনে করি এখন আপাতত রেড রাখি এবং ওকে ক্লিক করলাম। তারপর টাইপ করি 10 মিনিট স্কুল। ওকে, আমার 10 স্কুল টাইপ করা হয়ে গেল। এরপর আমি যা করতে পারি, এখানে টিক চিহ্ন দিলে আমার টেক্সটটা ঠিক হয়ে যাবে। এরপর আমি যে টেক্সটটা মাঝখানে আনতে চাই স্ক্রিনের, আমি এই মুভ টুলে ক্লিক করব। তারপর এটা মুভ করে মাঝখানে আনবো, ডান। এরপর আমি যদি এটাকে সাইজ বড় করতে চাই, আমি টেনে দিলাম এবং শিফট প্রেস করলে একদম সমানভাবে বড় হবে, মুভ করা বড় শেষ। এরপর আমি যদি টিক চিহ্ন দিই, আমার জিনিসটা ঠিক হয়ে যাবে এবং মাঝখানে আনলাম। এরপর যদি আমি কিছু এডিট করতে চাই, আমি টি এ ক্লিক করব এবং পরে ড্র্যাগ করে সিলেক্ট করলাম। তারপর আমি চাইলে এখানে কমিয়ে বাড়িয়ে টেক্সট সাইজ বড় করতে পারি, অথবা এখানে আমার সাইজ দেওয়া আছে যেগুলো আমি সিলেক্ট করতে পারি। এখন মেইন জিনিস হচ্ছে আমরা ফন্ট চেঞ্জ করতে চাই, এমন জি বোল্ডে যাব এবং এখানে আমরা অনেকগুলো ফন্ট আছে, যেই ফন্ট আমার ইচ্ছা সেই ফন্টে দিতে পারি। তো এখানে যে ফন্ট ইচ্ছা আমরা তাই চুজ করতে পারি। আমি জাস্ট একটা ফন্ট ইউজ করছি, এজেন্সি FB অথবা অ্যাভান্স জি বোল্ড। ওকে, ডান। এরপর টিক চিহ্ন দিই, তাহলে আমার ফন্ট ঠিক হয়ে যাবে। এরপর আমি যদি কিছু ইফেক্ট ইউজ করতে চাই, আমি প্রথমে এই জিনিসটাকে বড় করে নিই, টিক চিহ্ন দিই। এরপর আমি কিছু ইফেক্ট দেখা শিখবো। এটা পুরো ড্র্যাগ করে সিলেক্ট করলাম, তারপর এখানে ক্লিক করি এবং কিছু দেখতে পাচ্ছি না, বাট স্টাইলে যাই যদি আমি আর্ক সিলেক্ট করি, এটা বেঁকে গেল, অথবা ভার্টিক্যাল করলে ভার্টিক্যালি বেঁকে যাবে। এবং আমরা এগুলো অ্যাডজাস্টও করতে হবে যে কোন দিক দিয়ে কতটুকু বাঁকবে, কতটুকু বাঁকা হবে না হবে তা বলে দিতে পারি। এটা কেবল আর্ক না, আর্ক লোয়ার, আর্ক আর্ক আপার, আর শেল লোয়ার, আর অনেক ধরনের ইফেক্ট এখানে আছে। সো এগুলো সবগুলো আমরা নিজে নিজে ট্রাই করে দেখতে পারি, কোনটা কার ডিজাইনে কাজে লাগে ওটা সেই মানুষটাই ভালো জানে। তো আমরা এক্সপেরিমেন্ট করে দেখবো। এরপর ওকে ক্লিক করলে আমাদের ডিজাইনটা থেকে যাবে, অথবা আমরা যদি এইটাতে ক্লিক করি তাহলে ডিজাইনটা হবে না। ওকে, রাখলাম এভাবে। এরপর আমি এখানে ব্যাকস্পেস দিলাম এবং এন্টার প্রেস করে স্কুলটাকে নিচে পাঠালাম, বাট স্কুলটা আমরা দেখতে পাচ্ছি না। কেন? কারণ স্কুলটা অনেক নিচে চলে গেছে। এখন আমি এখানে ক্লিক করি এবং কন্ট্রোল এ প্রেস করি, এবং আমি যদি এখানে যাই এবং এখানে যদি আমি এটা ড্র্যাগ করি, তাহলে দেখতে পাবো টেক্সট অনেক নিচে চলে গিয়েছিল। তো আমি এটা ড্র্যাগ করে কোন লাইন কত কাছাকাছি থাকবে তা ঠিক করতে পারি আমি, এবং এখানে টেক্সট সাইজও আমি বড় করতে পারি, একই জিনিস। এবং এখন যদি আমি স্কুলটা মিনিটের সাথে একদম সমান সমান রাখতে চাই, আমি যা করতে পারি তা হচ্ছে প্রথমে আমি দুটাকেই একদম বাম পাশে মিশিয়ে দিব। আমি যা করবো, পুরো ড্র্যাগ করে সিলেক্ট করলাম এবং এটিতে ক্লিক করলে দুটাই বাম পাশে মিশে যাবে, এবার টিক চিহ্ন দিই। এরপর এই টেক্সটটাকে মাঝখানে আনি। এরপর আমি টেক্সটটা আবার সিলেক্ট করি এবং পুরো স্কুলটা এখানে আমি সিলেক্ট করলাম এবং এটাকে একটু নিচে আনি এবং টেক্সটের সাইজ একটু বাড়িয়ে দিই, এই তো এভাবে। এবং টিক চিহ্ন দিলে আমার স্কুল এবং 10 মিনিট দুটো একই সাইজে হয়ে গেল। এরপর আমি দুটো ড্র্যাগ করলাম এবং আরও কিছু করতে পারি আমরা, এটা উপরে নিচে সাইজে বাড়াতে পারি, কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে দিলাম, অথবা এটা ক্লিক করলে আন্ডু হয়ে যাবে, অথবা আমি এটা দিয়ে বড় করতে পারি, যেটা ইচ্ছা আমাদের। ওকে, তো এখন আমি কয়েকটা ইফেক্ট দেখাবো। এটা আমি উপরে এখানে রাখি, ছোট করে দিই এবং কালারটা আমার মনে হয় ব্ল্যাক রাখি। ব্ল্যাক রাখলে আগে বেস্ট অপশন হবে, অত খারাপ লাগবে না। ওকে, ডান, এখানে রাখি, এটা আমার পরে চলে আসবো। আমি এখানে পেন টুল ইউজ করবো। পেন টুলটা আমি ক্লিক করলাম, পেন টুলটা নিলাম এবং এখানে প্যাথ যেন সিলেক্ট করা থাকে। এরপর আমি মাউসের বাটনটা ক্লিক করলাম, তারপর টেনে ধরলাম, এরপর এখানে আবার ক্লিক করলাম, একটু টেনে দিলাম, তারপর আবার এখানে ক্লিক করলাম, একটু টেনে দিলাম, এই তো, ডান। এরপর আমি এখানে ক্লিক করি টি এর উপর, টি এর এখন এই কার্সারটা আছে। আমি যদি কার্সারটা লাইনের উপর নিয়ে যাই তাহলে একটু এরকম কার্সারটা হয়ে যাবে, একটু সাপের মতো। আমি যদি ক্লিক করি এবং টাইপ করা স্টার্ট করি, তাহলে দেখব লাইনের উপর আমার টাইপ হয়ে যাচ্ছে। লার্ন, প্র্যাকটিস, প্রোগ্রেস। ওকে, এভাবে লাইনের উপর ট্যাগ করা যায়। এবং এখানে একটা জিনিস হচ্ছে, আমি এটা পুরো ড্র্যাগ করে সিলেক্ট করলাম, তারপর কিন্তু আমি সাইজটাও বাড়াতে পারি। ডান, ইজি।
এবং এখানে আমি যদি কন্ট্রোল চেপে ধরি তাহলে আমরা কিন্তু সামনে পিছিয়ে আগাতে পারবো জিনিসটাকে, কত বড় হবে না কত ছোট হবে তা কিন্তু এই কন্ট্রোল প্রেস করে আমরা এখানে ঠিক করতে পারি। তো বুঝা যাচ্ছে এখানে অনেকগুলো অপশন আমাদের জন্য আছে, এবং আমি চাইলে এটাকে উল্টে দিতে পারি এইভাবে, এটা যে ধরে যে উল্টে দিলাম অথবা নিচে দিলে উল্টে গেল। তো এইভাবে আমরা লাইনের উপর টাইপ করতে পারি। আরেকটা জিনিস হচ্ছে আমি শেপে যাই, মনে করি আমরা রেক্ট্যাঙ্গেল অথবা খালি এলিপস টুলটা নিলাম এবং যেন প্যাচ সিলেক্ট করা থাকে, তারপর আমি এখানে ড্র্যাগ করলাম। সেম প্রসেসে এবার যদি আমি টিটা নিই, এবার এখানে সাপ সাপের মতো একটা জিনিস আসবে, আমি যদি ক্লিক করি তাহলে আমাদের লেখা টাইপ করে স্টার্ট করতে পারবো। আমি টাইপ করি ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, আমরা দেখতে পাচ্ছি না, তাহলে আমি কি করবো কন্ট্রোল এ প্রেস করবো এখানে যেন পুরোটা সিলেক্ট হয়ে যায়, তারপর একটু সাইজে ছোট করে ফেলি যেন পুরো জিনিসটা চলে আসে। ওকে, আমাদের পুরো লেখাটা চলে আসছে, এবং টিক চিহ্ন দেয় যেন আমার লেখা ঠিক থাকে। Don't forget to subscribe. এবং এভাবে সার্কেলের উপরে লেখা যায়, ঠিক একইভাবে আমরা রেক্ট্যাঙ্গেল কিংবা রাউন্ড রেক্ট্যাঙ্গেল কিংবা পলিগনের উপরে লিখতে পারি। ওকে, সো ফার সো গুড। এরপর ফাইনাল একটা জিনিস দেখাবো, সেটা সবথেকে মজার জিনিস হচ্ছে কিভাবে টেক্সটের মধ্যে ইমেজ দেওয়া যায়। তো ফার্স্ট আমরা একটা ইমেজ নিই, ফাইলে যাই, ওপেনে যাই এবং একটি ইমেজ সিলেক্ট করি, মনে করি এই ইমেজটা সিলেক্ট করলাম। এরপর এই ইমেজটাকে প্রথমে আমি আমার অ্যাকচুয়াল ক্যানভাসে নিয়ে আসবো। তো কী করি, আমি এই অ্যাকচুয়াল ইমেজে গেলাম, তারপর এই মুভ টুলটা সিলেক্ট করলাম, তারপর এটা টেনে নিচে আনলাম বক্সটা, তারপর ইমেজটা ক্লিক করে টেনে ধরে এখানে আনবো যেন কার্সারের প্লাস সাইন আসে, তারপর ছেড়ে দিলাম, তার ইমেজটা আমার মেইন ক্যানভাসে চলে আসলো। এরপর আমি আগে ইমেজটা ডিলিট করে দিলাম অথবা ক্লোজ করে দিলাম। এরপর আমি মনে করি এই 10 মিনিট স্কুলের ভিতরে আমি লেখাটা দিতে যাচ্ছি। 10 মিনিট স্কুলের লেয়ার হচ্ছে এটা এবং ইমেজটা হচ্ছে এই লেয়ারে। তো আমি এই ইমেজটাকে ঠিক 10 মিনিট স্কুলের উপরে লেয়ারে আনবো, আমি 10 মিনিট স্কুল দেখতে পাচ্ছি না এখন। এবার রাইট ক্লিক করবো একবার, এবার ক্রিয়েট ক্লিপিং ম্যাচ দিলে আমরা ঠিক টেক্সটের ভিতরে আমাদের ইমেজটা দেখতে পাচ্ছি, এবং চাইলে আমি আমাদের এই ইমেজটা সরাতে পারি, কন্ট্রোল টি প্রেস করি তারপর ইমেজটা সরাতে পারি আমরা এইভাবে বিভিন্নভাবে। তো এভাবে আমরা ইমেজকে একটু টেক্সটের ভিতরে ঢুকিয়ে দিতে পারি। এবং এখানে ক্লিপিং ম্যাচকে মেইন যে কাজটা হচ্ছে, ক্লিপিং ম্যাচ দিলে ঠিক নিচে যে লেয়ারে যতটুকু অংশে জিনিসপত্র থাকবে ঠিক ততটুকু অংশেই উপরে লেয়ারটা দেখা যাবে, আশা করি বুঝাতে পেরেছি। এভাবে আমরা ফটোশপে টেক্সটের মাধ্যমে অসাধারণ অনেক ইফেক্ট তৈরি করতে পারি। দেখার জন্য ধন্যবাদ, আমি সাধারণ সাথে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে।